হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কিভাবে থার্মোমিটার দিয়ে সঠিকভাবে তাপমাত্রা পরিমাপ করতে হয় বা জ্বর পরিমাপ করতে হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমে স্প্রিট বা সাবান পানি দিয়ে থার্মোমিটারটি ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন সাধারণ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের অবস্থান দেখতে হবে জ্বর মাপার আগে থার্মোমিটারের শেষ প্রান্ত ধরে জোরে ঝাঁকিয়ে পারদ নিচে নামিয়ে আনতে হবে কাজটি সাবধানে করতে হবে তা না হলে কোনো কিছুর সঙ্গে লেগে কাচের থার্মোমিটার ভেঙে যেতে পারে বর্তমানে ডিজিটাল থার্মোমিটার আছে তাতে শরীরের তাপমাত্রা অক্ষর হিসেবে ফুটে ওঠে তবে পারদের থার্মোমিটারের ব্যবহার এখনও বেশি তাছাড়া শরীরের কোন স্থানের তাপমাত্রা মাপতে হয় সেটাও অনেকেই জানি না শুধু জ্বর মাপার জন্য নয় অন্যান্য অসুখ বিসুখেও শরীরের তাপমাত্রার চার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাধারণত মুখের ভিতরের তাপমাত্রা মেপি শরীরের তাপমাত্রা কত আছে তা ঠিক করা হয় ক্ষেত্রে থার্মোমিটারের বাল্ব যার ভিতর পারদ থাকে অংশটি জিহ্বার নিচে কমপক্ষে তিন মিনিট রাখতে হয় এরপর বের করে এনে রিডিং দেখতে হয় তবে সবসময় মুখের ভিতরের তাপমাত্রা দেখা সম্ভব হয় না যেমন শিশুদের ক্ষেত্রে অজ্ঞান ব্যক্তির ক্ষেত্রে মুখমণ্ডলে আঘাত পাওয়া ব্যক্তির ক্ষেত্রে পায়ুপথের তাপমাত্রা দেখাটা বেশি কার্যকর পায়ুপথে তাপমাত্রা পরিমাপ করা একটু জটিল থার্মোমিটারের বাল্বটিতে জেলি বা পেট্রোলিয়াম জেলি বা সামান্য তেল দিতে হয় এরপর থার্মোমিটারের বাল্বের দিকটি আধা ইঞ্চি পরিমাণ পাইপথে প্রবেশ করাতে হয় তিন মিনিট পর বের করে রিডিং দেখতে হয় অনেকেই বগলতলায় থার্মোমিটার রেখে তাপমাত্রা পরিমাপ করেন কিন্তু এ পদ্ধতিতে সাধারণত সঠিক রিডিং আসে না যদি বগলতলা ব্যতীত অন্যত্র পরিমাপ করা সম্ভব না হয় তবে বগলতলায় পাঁচ মিনিট থার্মোমিটার রেখে তাপমাত্রা মাপুন এবং রিডিংয়ের সঙ্গে এক ডিগ্রি যোগ করুন মনে রাখতে হবে তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পায়ুপথের তাপমাত্রা কোনো কারণ ছাড়াই বা কোনো অসুস্থতা ছাড়াই একশো ডিগ্রি এর উপর থাকতে পারে তিন মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এই তাপমাত্রা একশো দুই ডিগ্রি পর্যন্ত হতে পারে এই মাত্র জন্মগ্রহণ করা শিশুদের পায়ুপথের তাপমাত্রা সাতানব্বই ডিগ্রি বা এর কমও হতে পারে থার্মোমিটার বগলতলায় পাঁচ মিনিট এবং জিব্বায় তিন মিনিট এবং পায়ুপথে তিন মিনিট রাখার পরে এভাবে নাড়াচাড়া করলে বুঝতে পারবেন এই যে দেখুন পারদের ভিতরে চিকন সুতোর মতো কালো দাগ আছে এটাই যেখানে থাকবে সেটাই হচ্ছে তাপমাত্রা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই